নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকে পটলের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রোজ রোজ পটলের কিন্তু একই রেসিপি আমরা প্রত্যেকেই খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য পটলের একদম নতুন রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার আজকের রেসিপি হলো পটলের কোরমা, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন এবার আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি আর পটলগুলোর ওপরের খোসাটা ভালো করে চেঁচে নেওয়ার পর হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটা পটল আমি এইভাবে ছুরি দিয়ে চিরে দেব। পটলগুলো যদি ছুরি দিয়ে এইভাবে কেটে দেওয়া যায় তাহলে পটলের মধ্যে নুন ঝালটা খুব ভালো ঢোকে। সেই জন্য যখনই গোটা পটল রান্না করবেন পটলের কিন্তু সাইডগুলো এইভাবে চিরে দিতে হয়। আর এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা পটল আমি ছুরি দিয়ে চিরে দেব। মোটামুটি এখানে প্রত্যেকটা পটল আমি চিরে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব, নিয়ে এটার মধ্যে প্রথমে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো পোস্ত। পটলের কোরমাতে কিন্তু পোস্তটা অবশ্যই দরকার হয়, সেজন্য 1 টেবিল স্পুনের মতো পোস্ত দিয়ে দিলাম। এবার পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু পোস্তর পেস্টটা খুব ভালো হয়। পোস্তটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম আর এখানে পোস্তটা কিন্তু ভালোভাবে গুঁড়োও হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাঙা কাজু 10 থেকে 12টা, আর দিয়ে দেব 50 গ্রামের মতো টক দই। এবার এটার মধ্যে একদম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব, করে একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত, কাজু আর দইয়ের পেস্টটা এখানে একদম তৈরি। এবার যে দইয়ের বাটিটা নিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম। এরপর ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 5 কোয়ার মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটার মধ্যেও একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য আমাদের এখানে পেস্ট কিন্তু একদমই তৈরি হয়ে গেল, 2 রকম পেস্ট আমাদের রেডি। এবার রান্নাটা শুরু করব, তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। এখানে আমি বেরেস্তাটা সাদা তেলে তৈরি করছি, তবে আপনারা চাইলে সাদা তেলের মধ্যে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়েও বেরেস্তাটা বানাতে পারেন। বেরেস্তাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা এখানে মোটামুটি তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে খুব ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো সেই জন্য এখানে সমস্ত পটল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো ভাজার সময় এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণ দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তবে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু হলুদ না দিয়ে শুধু নুন দিয়েও পটলটা ভেজে নিতে পারেন। সব পটলগুলো এখানে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম, এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। দু সাইডই কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে। পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3টের মতো এলাচ, এলাচ 3টেকে ফাটিয়ে দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 4টের মতো লবঙ্গ। এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে ভেজে নেব, একদম লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। সমস্ত মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজের পেস্টটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে কিন্তু তেলটা একদমই সেপারেট হয়ে গেছে। এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো। কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, পটলের কোরমাতে কিন্তু চিনিটা অবশ্যই করে দিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আর পটলের কোরমাতে কিন্তু হলুদ দিলে কালারটা ততটা ভালো লাগবে না, সেই জন্য শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে পোস্ত কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই কাজু বাদামের পেস্টটাও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে কিন্তু মশলাটাকে মেশাতে হবে। আর লোতে যদি না রাখা যায়, যেহেতু দই আছে তাহলে দইটা কিন্তু কেটে যেতে পারে, আর কাজু বাদামের যেহেতু পেস্ট আছে এটার মধ্যে সেই জন্য কিন্তু কড়াইয়ের গায়ের সাথেও লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেওয়ার পর যে বাটির মধ্যে কাজু বাদামের পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম। আরও খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। খুব ভালো করে জলটাকে মশলার সাথে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করা আছে। এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে রান্না করতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে ভেজে রাখা পটল অ্যাড করব। পটলটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা পটলের সাথে খুব ভালো করে লেগে যায়। পটলের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এইরকমভাবে পটল থেকে তেলটা না সেপারেট হচ্ছে। দেখুন, এখানে কিন্তু তেলটা একদম সেপারেট হতে শুরু করেছে, মানে পটলের সাথে মশলাটা কষানো কিন্তু আমার একদম কমপ্লিট। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম জল। আর খুব বেশি জল কিন্তু কোরমাতে একেবারেই প্রয়োজন হয় না, সেই জন্য 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জলের সাথে পটলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। আর 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। ঢাকনা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শাহী গরম মশলার গুঁড়ো। শাহী গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ঘি। কোরমাতে কিন্তু শেষে ঘিটা অবশ্যই দিতে হবে। এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে পটলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমাদের এখানে পটলের কোরমা কিন্তু একদমই তৈরি। গ্রেভিটা এর থেকে কিন্তু আমি আর বেশি কমাবো না, তবে আপনারা যদি চান আর একটু কম গ্রেভিও রাখতে পারেন। আর সব শেষে এটার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেব। এই পেঁয়াজের বেস্তাটা কিন্তু কোরমাতে অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু কোরমার স্বাদটা দারুণ হয়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের বেস্তাটাও পটলের সাথে মিশিয়ে নেব।
পুরো বেরেস্তাটা আমি পটলের সাথে মিশিয়ে নেব না, ওপরে একটু বেরেস্তা থাকবে, সেইভাবে কিন্তু গ্রেভিটাকে মেশাতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে প্রায় 4-5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা, এই কোরমা কিন্তু লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাই বন্ধুরা, পটলের এই কোরমার রেসিপিটি কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।